আজকে আমি আপনাদের কাছে একটি বিল্ডিং নিয়ে এসেছি, 2 BHK বিল্ডিং প্ল্যান। বিল্ডিংটার আমরা প্লট সাইজটা দেখে নিই। বিল্ডিংটার প্লট সাইজ আমরা দেখছি যে 34 ফিট বাই 24 ফিট বাই 28 ফিট 6 ইঞ্চেস। যদি আপনাদের জায়গা 34 ফিট বাই 28 ফিট হয়, তাহলে আপনারা এই প্ল্যানটি আপনাদের বাড়িতে তৈরি করতে পারেন। প্ল্যান দেখে আপনারা বাড়িটি তৈরি করতে পারেন। এবার আমরা বিল্ডিংটা নিয়ে আলোচনা করি। দেখুন, এটা অ্যাকচুয়ালি আমরা সাউথ ফেসিং ঘর, এখানে সাউথ ফেসিং ঘর, তাই আমরা আগে ডাইরেকশনগুলো লিখে নিই। এটা হচ্ছে সাউথ, এটা হচ্ছে সাউথ ফেস। আচ্ছা, তারপরে আমরা নিচে চলে আসি নর্থ। আমি ড্রয়িংয়ে অলরেডি ইন্ডিকেট করে দিয়েছি, এখানে দেখুন যে নর্থ ফেসগুলো ইন্ডিকেট করে দিয়েছি। আর তাহলে আমাদের এই দিকটা হবে ইস্ট, আর এদিকটা হবে ওয়েস্ট। এই হচ্ছে আমাদের বিল্ডিংয়ের ডাইরেকশন। এবারে আমরা দেখছি সাউথ ফেসিং ঘর হওয়ার জন্য আমরা প্রথমে এই দিক থেকে স্টেপগুলো পেরিয়ে এন্ট্রেন্স দিচ্ছি। আমরা এটা লিখে নিই, এগুলো হচ্ছে আমাদের একটা একটা স্টেপ। বিল্ডিং থেকে এন্ট্রি করে আমরা প্রথমে পেলাম একটা বারান্দা, যেখানে আমরা আননোন পার্সনদেরকে ডাইরেক্ট বাড়িতে না এনে আমরা এইখানে সিটিং এরিয়া দিয়ে বসাতে পারি। এখানে আমরা সিটিং এরিয়া দিয়ে বসিয়ে দিতে পারি। তারপরে আমরা এটা দিয়ে একটা আমাদের এন্ট্রি হয়ে গেল, এটা লিভিং রুমের গেট। এখানে আমরা লিভিং রুম দেখতে পাচ্ছি। লিভিং রুমের সাইজগুলো আমি লিখে দিই, এটা হচ্ছে 16 ফিট 9 ইঞ্চেস। আর আমরা এই দিকটা পাব 8 ফিট 7 ইঞ্চি। এখানে আমরা দেখছি 7 সিটের সোফা দেওয়া আছে। তারপরে আমরা এখানে একটা ডি থাকবে। গেটটি আমরা আর্চ দেখিয়ে দিতে পারি, আর্চ টাইপের। এখান দিয়ে এলাম। তারপরে আমরা বেডরুম 1 দেখতে পাচ্ছি, বেডরুম 1, এখানে ডি। বেডরুম 1-এর সাইজটা আমরা এখানে দেখতে পাচ্ছি, বেডরুম এটা যে এই দিকটা 12 ফিট, এই দিকটা 12 ফিট, আর আমাদের এই দিকটা হচ্ছে 11 ফিট। বেডরুমের সাইজ হয়ে গেল। তারপর বেডরুম থেকে দেখুন আমরা এই ব্যালকনি এলাম। ব্যালকনির এটা একটা আমরা ডোর পাচ্ছি, এটা হচ্ছে ব্যালকনি, যার সাইজ আমরা এখানে দিয়ে দিয়েছি 12 ফিট বাই 3 ফিট 8 ইঞ্চি। তারপর দেখুন আমাদের একটা রাউন্ড স্টেয়ার দেখতে পাচ্ছি, এটা হচ্ছে স্টেয়ার, যার এই স্টেয়ারটার সাইজ হচ্ছে 3 ফিট 6 ইঞ্চেস। প্রথমে আমরা কয়েকটা স্টেপ নিয়েছি, তারপরে রাউন্ড শেপ করে দিয়েছি। আর তার নিচেই আমরা ডাইনিং টেবিলটা, 6 সিটারে ডাইনিং টেবিল। আর ডাইনিং টেবিলের জাস্ট এখানে দেখুন আমরা পাশেই আছি কিচেন। কিচেনের সাইজটা দেখুন, এই দিকটা হচ্ছে আমাদের 9 ফিট 1 ইঞ্চি, আর এই দিকটা আমাদের হচ্ছে 7 ফিট। এতটা আচ্ছা, কিচেনের সাথে সাথেই আমরা এখানে দেখতে পাচ্ছি কিচেন স্টোর আর ওয়াশ এরিয়া, মানে আমরা কিচেনের যে সব জিনিসপত্রগুলো ধোয়াধুয়ি করার জন্য, যারা সিঙ্কে না করতে পারে, বসে এখানে একটা মানে যেটা ইউটিলিটি এরিয়া হিসাবে ধরা হয়। আচ্ছা, চলে যাই আমরা ডাইনিং এরিয়ার পাশে। একটা কমন টয়লেট দেওয়া আছে।
কমন টয়লেটের সাইজটা হচ্ছে 4 ফুট বাই 8 ফুট 7 ইঞ্চি। আর আমরা জাস্ট ওইখানে একটা বেসিন দেখে নেবো ছোট্ট করে, একটা 2 ফুট বাই 1.5 ফিটের একটা বেসিন পাবো এখানে। বেসিনের আমরা পিছনে দেখছি এটা হচ্ছে মাস্টার বেডরুম। এই মাস্টার বেডরুমে সাইজগুলো আমরা দিচ্ছি 11 ফুট 7 ইঞ্চি বাই 12 ফুট 6 ইঞ্চি। আমরা এই দিকটা পাবো 12 ফিট 6 ইঞ্চিস, আর আমরা এই দিকটা পাবো 11 ফিট 7 ইঞ্চিস। দেখছেন আমরা বেডের ফার্নিচারগুলো লেআউট করে দিয়েছি অলরেডি, ঠিক আছে। আর পাশে আমরা একটা অ্যাটাচ টয়লেট যার সাইজ এটা, ব্যালকনি আমরা দিয়েছি, ব্যালকনির একটা এই কোনাতে একটা ব্যালকনি দিয়ে দিয়েছি যাতে এই বেডরুমের লোকটা এখানে ব্যবহার করতে পারে। আচ্ছা, এরপরে আসুন আমরা উইন্ডো, এখানে উইন্ডোগুলো আমি দিতে পারি 4 ফুটের একটা উইন্ডো দিয়ে দিতে পারি। এখানে কিছুটা ছেড়ে দিয়ে আর একটা উইন্ডো দিয়ে দেবো আমরা 4 ফুট। আচ্ছা, লিভিংয়ে আসি, লিভিংয়ের এই জায়গাতে আমরা একটা বড় দিয়ে দেবো যেটা 5 ফুট উইন্ডো হবে। আচ্ছা, এইখানে আমরা একটা উইন্ডো দিয়ে দেবো যেটা একটা পূর্ব সাইড, তার জন্য আমরা এইখানে একটা উইন্ডো দিয়ে দেবো 6 ফিটের উইন্ডো। আর এইখানে একটা আমরা দিয়ে দেবো 5 ফুটের উইন্ডো, 5 ফুটের উইন্ডো। আর এইখানেও আমরা একটা দিয়ে দেবো 5 ফুটের উইন্ডো। এই হলো আমাদের উইন্ডো সাইজগুলো। আমরা এবার দেখে নিই কলমগুলো কোথায় কোথায় দেবো। দেখুন এইখানে একটা কলম দিলাম আমরা, তাড়াতাড়ি দিয়ে ভিডিওটা লম্বা হয়ে যাচ্ছে। এইখানে একটা কলম প্রোভাইড দুটো, তিনটে, চারটে, ছটা কলম, সাতটা, আটটা, নটা, দশটা, এগারোটা, এই হচ্ছে আমাদের 12টা কলম। আচ্ছা, এগুলো আমাদের কলমগুলো হয়ে গেল। আমি আপনাদেরকে এবারে দেখাচ্ছি যে এই বিল্ডিংটা তৈরি করতে গেলে মিনিমাম কত টাকা খরচ হতে পারে, তার একটা এস্টিমেট আপনাদেরকে একটা ছোট্ট করে একটা এস্টিমেট দিয়ে দিচ্ছি। দেখুন আমরা যে কংক্রিট, প্রথমে কংক্রিট আমাদের এখানে লেগে যাবে 3,25,000। আচ্ছা, কংক্রিট মানে আমরা অল যেখানে ঢালাই পাচ্ছি, যেখানে সিমেন্ট থাকবে, বালু থাকবে আর এগ্রিগেট থাকবে, টোটালটা মিলিয়ে আমরা 3,25,000। তারপরে আমরা স্টিল, স্টিল মানে আমাদের যেটা রড বলি, রডটা আমরা 3 থেকে 3.5 টন রড, তাই এখানে আমরা 2,16,000-এর আমরা পেয়ে যাচ্ছি স্টিলটা। তারপরে আমরা বিকোয়ার্কে আমরা পেয়ে যাচ্ছি 1,50,000। এই বিকোয়ার্কের মধ্যে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে ইট, বালি আর সিমেন্ট। যদি আমরা এগুলো হিসাব করে থাকি তাহলে আমাদের 6,91,000 টাকার আমরা দেখতে পাচ্ছি। এই টাকার মধ্যে আমাদের বিল্ডিংটা স্ট্রাকচারটা পুরো খাড়া হয়ে যেতে পারে, মানে দাঁড়িয়ে যাবে, এই আমরা তৈরি করতে পারি। আচ্ছা, ঠিক আছে, এইবারে আপনারা যদি এই বাড়িটির আরও ডিটেলস আপনারা চান তাহলে আমি এটা দিতে পারি, আপনাদেরকে দিয়ে দিতে পারি। আর যদি কীভাবে আমার সঙ্গে যোগাযোগ করবে সেটাও আমি বলে দিচ্ছি। এই দেখুন এখানে আমি, এটা হচ্ছে আমাদের গ্রাউন্ড ফ্লোর প্ল্যান, আমার একজন ক্লায়েন্ট ছিল, হ্যাঁ স্যারের, সেটা আপনাদেরকে করেছিলাম, দিয়ে দিলাম, দেখালাম।
ঠিক আছে, প্রভুজ বিল্ডিং, এটা হচ্ছে আমার অ্যাড্রেস, এই অ্যাড্রেসে আপনারা যোগাযোগ করবেন। তবুও আমি আমার ফোন নম্বরটা লিখে দিচ্ছি, মোবাইল নাম্বারটা, এই মোবাইল নম্বরে আপনারা যোগাযোগ করবেন। এই নম্বরে আমার যোগাযোগ করবেন। ওকে, থ্যাংক ইউ।